প্রিয় বন্ধুরা আজকের ইংরেজি ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে মার্ক দ্য কারেক্ট সিনোনেম অফ দ্য ওয়ার্ড ক্যাটালগ অর্থাৎ ক্যাটালগ যার অর্থ হচ্ছে তালিকা এই শব্দটির সঠিক সমর্থক শব্দটি চিহ্নিত করুন অপশান এ হেজিটেড অর্থ দ্বিধা করা অপশন বি কনজাইন অর্থ মিলিত হওয়া বা মিলিত করা অপশন সি ডিলেট অর্থ বাদ দেওয়া এবং অপশন ডি লিস্ট অর্থ তালিকা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ লিস্ট পরের প্রশ্ন মার্ক দ্য কারেন্ট সিনোনিম অব দ্য ওয়ার্ড ফ্যান্সিফুল অর্থাৎ ফ্যান্সিফুল যার অর্থ হচ্ছে অবাস্তব বা কাল্পনিক এই শব্দটির সঠিক সমর্থক শব্দটি চিহ্নিত করুন অপশন এ এক্সিস্ট্যান্ট অর্থ বিদ্যমান বা বিরাজমান অপশন বি আনরিয়াল অর্থ অবাস্তব অপশন সি আনউইলিং অর্থ অনিচ্ছুক এবং অপশন ডি রিয়ালিস্টিক অর্থ বাস্তব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আনরিয়াল পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিড যার অর্থ হচ্ছে সাদা পরিষ্কার বা সরল এই শব্দটির সঠিক বিপরীত শব্দটি চিহ্নিত করুন অপশন এ অনেস্ট অর্থ সৎ অপশান বি সিনসিয়ার অর্থ আন্তরিক অপশান সি গার্ডেড অর্থ সতর্ক সুরক্ষিত বা গুপ্ত এবং অপশন ডি ফ্রি অর্থ মুক্ত বা স্বাধীন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি গার্ডেড অর্থাৎ সতর্ক সুরক্ষিত বা গুপ্ত পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড বারেক অর্থাৎ বারেক যার অর্থ হচ্ছে অদ্ভুত এই শব্দটির সঠিক বিপরীত শব্দটি চিহ্নিত করুন অপশান এ স্টেট অর্থ সোজা অপশান বি প্লেন অর্থ স্পষ্ট বা সরল অপশান সি স্ট্রং অর্থ সবল বা শক্তিশালী এবং অপশান ডি সফট অর্থ কোমল বা নরম এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্লেন পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য প্রপার প্লুরাল ফর্ম অব দ্য ওয়ার্ড বয় অর্থাৎ বয় যার অর্থ হচ্ছে বালক এই শব্দটির সঠিক বহুবচনটি চিহ্নিত করুন অপশান এ বয়েজ অপশন বি বয়েজ অপশন সি বয়েজ অপশন ডি বয়েজ এখানে প্রত্যেকটি অপশানের উচ্চারণই প্রায় একই কিন্তু সঠিক অপশনটি হচ্ছে অপশন বি বয়েজ স্পিলিং হচ্ছে বি ওয়াই এস এখানে লক্ষণীয় যে সকল শব্দের শেষে ওয়াই থাকে এবং তার ঠিক আগে কনসেনেন্ট থাকে তাদের ক্ষেত্রে ওয়াইটিকে উঠিয়ে দিয়ে আই ই এস যোগ করে বহুবচন করা হয় কিন্তু ওয়াইয়ের আগে যদি কোনো ভয়েল থাকে একটি ভয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল অর্থাৎ বহুবচন করা হয় যাই হোক পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য প্রপার প্লুরাল ফর্ম অব দ্য ওয়ার্ড কি অর্থাৎ কি যার অর্থ হচ্ছে চাবি এই শব্দটির সঠিক বহুবচনটি চিহ্নিত করুন অপশন এ কিজ অপশন বি কেলস অপশন সি কেইজ এবং অপশন ডি কেইজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কিজ স্পেলিং কেইওয়াইস পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের সঠিক রূপটি দিয়ে শূন্যস্থান পূরণ করুন এ গ্রুপ অফ পিপল ড্যাস হেল্পিং আস অপশান এ বিন অপশান বি ওয়ার অপশান সি অজ এবং অপশান ডি বি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অজ অর্থাৎ এ গ্রুপ অফ পিপল ওয়াজ হেল্পিং আস একদল লোক আমাদের সাহায্য করত বন্ধুরা এখানে লক্ষণীয় কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি সাবজেক্টটি একতার ভাব বুঝায় তাহলে সাবজেক্টকে সবসময় এক বছর ধরেই ভার্ভ ব্যবহার করা হয় যাই হোক পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রোপা ফর্ম অফ ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করুন এ বাঞ্চ অফ কিজ ড্যাসকেপড ইন দ্য ড্রয়ার অপশন এ অ্যাম অপশন বি ইচ অপশন সি আর এবং অপশন ডি বি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ অর্থাৎ এ বাঞ্চ অফ কিজ ইজ কেপড ইন দ্য ড্রয়ার একগুচ্ছ চাবি ড্রয়ারে রাখা হয় পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য অপোজিট জেন্ডার অফ ড্রোন অর্থাৎ ড্রোন যার অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি এই শব্দটির বিপরীত লিঙ্গটি চিহ্নিত করুন অপশান এ ড্রেন অপশন বি অপশন সি ডাক অপশন ডি হেন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ স্ত্রী মৌমাছি পরের প্রশ্ন আইডেন্টিফাই দ্য অপোজিট জেন্ডার অফ আর অর্থাৎ আর এই শব্দটির বিপরীত লিঙ্গটি চিহ্নিত করুন অপশন এ কুইন অপশান বি কাউন্টেস অপশান সি ডাচেস এবং অপশান ডি অ্যাক্ট্রেস এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি কাউন্টেস পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন এখানে টাইপ মিস্টেক হয়ে গেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হতো যাই হোক অ্যাড দিস ড্যাশ দ্যাট অপশান এ অফ অপশান বি টু অপশান সি অ্যাট এবং অপশান ডি উইথ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি টু অর্থাৎ অ্যাড দিস টু দ্যাট পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশান অর্থাৎ সঠিক প্রিপোজিশান দিয়ে শূন্য স্থান পূরণ করুন হি কামস ড্যাশ এ রিচ ফ্যামিলি অপশান এ অফ অপশান বি ইন অপশান সি ফ্রম এবং অপশান ডি ইন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অফ অর্থাৎ হি কামস অফ এ রিচ ফ্যামিলি তার একটি ধনী পরিবারে জন্ম পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল অর্থাৎ সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করুন দ্যাস অন ম্যান কমিটি অপশান এ এ অপশান বি ডি অপশান সি অ্যান এবং অপশান ডি নান অফ দিচ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এ অর্থাৎ এ ওয়ান ম্যান কমিটি বন্ধুরা এখানে লক্ষণীয় যে সকল শব্দ সাধারণত ওয়ান দিয়ে বা ইউ সাউন্ড দিয়ে শুরু হয় তাদের আগে আর্টিকেল এ ব্যবহার করা হয় যাই হোক পরের প্রশ্ন ফাইন্ড কারেক্ট স্পেলিং অর্থাৎ সঠিক বানানটি খুঁজে বের করুন এখানে প্রত্যেকটা অপশানের উচ্চারণী প্রায় একই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি প্যাসেঞ্জার স্পেলিং পি এ ডাবল এস ইএনজিই আর পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন দ্য বুক মিড নাইটস ইজ রিটেন বাই অর্থাৎ মিড নাইটস চিলড্রেন এই গ্রন্থটি কার দ্বারা লিখিত সেটি চিহ্নিত করতে হবে অপশান এ সালমান রুজদি অপশান বি শেক্সপিয়ার অপশান সি তসলিমা নাসরিন এবং অপশান ডি রোমারোলা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ সালমান রুজদি অর্থাৎ দ্য বুক মিডনাইট নাইট চিলড্রেন ইজ রিটন বাই সালমান রুজদি আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন বাই